नमस्कार, आप देख रहे हैं आवाज़ आप तक। अभी हमारे राज्य का तापमान सामान्य पर पहुंच चुका है। दिन और रात का तापमान सामान्य है। अगले दो दिनों में तापमान में 1 डिग्री या 2 डिग्री की बढ़ोतरी होगी। अब एक चक्रवात है जो बीधारवा में स्थित है और एडज्वाइनिंग क्षेत्र हमारे क्षेत्र पर हावी हो रहा है। नटोली हवा आज कोलकाता बारिश के मामले में तापमान 35.3 दर्ज किया गया है। अगर दक्षिण बंगाल के मामले में कहा जाए तो इन दिनों हल्की बारिश होने की संभावना है, करीब 2 दिनों तक, या कल विशेष रूप से मुर्शिदाबाद, बीरभूम, पश्चिम बर्धमान, बांकुड़ा, पुरुलिया में बारिश होगी। इसके परिणाम स्वरूप झारखंड में ठंड की गतिविधि की संभावना है। कोलकाता की बात करें तो आज या कल गरज चमक और हल्की बारिश की संभावना है। शुक्रवार और शनिवार को मौसम शुष्क रहेगा। कोलकाता में रविवार को गतिविधि होने का आसार है। फिलहाल किसी बड़े सिस्टम का आसार नहीं है या ठंड के मौसम में गतिविधि नहीं। उत्तर बंगाल में दार्जिलिंग, कलिम्पोंग, मालदा, दिनाजपुर, अलीपुरद्वार, कुचबिहार, जलपाईगुड़ी के 5 जिलों में शुक्रवार, शनिवार और रविवार को भी ठंड के मौसम की गतिविधि के साथ में बारिश होने की संभावना है। ऐसे ही वेदर अपडेट्स के लिए हमारे चैनल के साथ जुड़े रहे और सब्सक्राइब करना ना भूलें। এই মুহূর্তে আমাদের রাজ্যে যদি বলি নর্মাল টেম্পারেচার চলে এসেছে। দিনের তাপমাত্রা নর্মাল, রাতের তাপমাত্রাটাও নর্মাল। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে হয়তো 2-1 ডিগ্রি তাপমাত্রা আরও বাড়বে। কিন্তু সিনপটিক সিচুয়েশন বা ওয়েদার অ্যাক্টিভিটি যেটা বলি, একটা ঘূর্ণাহত রয়েছে যার অবস্থান হচ্ছে বিদর্ভ এন্ড জয়নিং এরিয়াতে। আর আজকে নর্থ ওয়েস্টার্লি উইন্ড কিন্তু অনেকটাই মানে ডমিনেট করছে আমাদের রিজনে। হিউমিডিটি কমেছে, ওই জন্য তাপমাত্রা আজকে উঠেছে। কলকাতা 35.3 আমরা রেকর্ড করেছি ম্যাক্সিমাম। বৃষ্টি যদি বলি সাউথ বেঙ্গলে, আজ আর আগামীকাল চান্সেস রয়েছে, সব জেলাতে হবে না, ওয়াইড স্প্রেড নয়, কিন্তু বৃষ্টির চান্সেস রয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে। যেহেতু ঘূর্ণাহত রয়েছে বিদর্ভের কাছে, ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি ঝাড়খণ্ড আর আমাদের পশ্চিমের জেলাগুলোতে কিন্তু হচ্ছে। ঝাড়গ্রামেও চান্সেস রয়েছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। কলকাতাতে যদি স্পেসিফিক বলি, আজ আর কাল দুদিনের মধ্যে একদিন হয়তো মাঝারি ধরনের থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। এবার শুক্রবার শনিবার কিন্তু রিলেটিভলি ড্রাই থাকবে। রোববার থেকে আবার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি চান্সেস কলকাতাতে হবে। 30-40% চান্সেস রয়েছে যে হয়তো কলকাতাতে আজ আর আগামীকাল দুদিনের মধ্যে একদিন থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। টেম্পারেচার যেটা বললাম যে 1 থেকে 2 ডিগ্রি নর্মাল থেকে উপরে কিন্তু চলবে, যেহেতু বৃষ্টি সেরকম ওয়াইড স্প্রেড হচ্ছে না, কিন্তু খুব হাই যাবে না, যেটা হিট ওয়েভের ক্রাইটেরিয়াগুলো স্যাটিসফাই করবে সেরকম পরিস্থিতি কিন্তু নাই। যেহেতু কোথাও না কোথাও এই বৃষ্টি, ঝড় বৃষ্টি হচ্ছে, ফলে নর্মাল ওয়েদার এপ্রিলে যে নর্মাল ওয়েদার সেটাই থাকবে, খুব এক্সট্রিম নাই। বড়ো থান্ডারস্টর্মের খুব বড়ো থান্ডারস্টর্ম বা স্কোয়ালের মতন পরিস্থিতি দেখছি না, কিন্তু একবার ড্রাই হবে না, জেলাতে কোথাও না কোথাও বৃষ্টি হতে থাকবে। নর্থ বেঙ্গলে এখন যা বৃষ্টি হচ্ছে, আগামী 2-3 দিন দার্জিলিং, কালিম্পং আর নিচের দিকে মালদা, 2 দিনাজপুরে বৃষ্টির খানিকটা চান্সেস রয়েছে। থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বাড়বে হচ্ছে শুক্রবার, শনিবার, রোববার। উপরে 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়িতে মাঝারি ধরনের থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। যেটা বললাম যে সিভিয়ার কিছু ওয়ার্নিং দেওয়ার মতন পরিস্থিতি এখনও সেরকম নাই, হলে মডারেট হবে, যেটা আমরা বলে রেখেছি যে হয়তো উইন্ড যদি হয় 30-40 কিলোমিটার/আওয়ারে এই পরিস্থিতি চলছে। কেন খুব স্ট্রং বেতে হাই প্রেশার নাই, আর যেটা বলছি ঝাড়খণ্ডের দিকে এখনও গুণাগত নাই, এই বিদর্ভের গুণাগতটা হয়তো কাল আমরা এক্সপেক্ট করছি যে ঝাড়খণ্ডের দিকে আসবে মডারেট টাইপ। ওই জন্যে সাউথ বেঙ্গল বিশেষ করে কোস্টের দিকে একটা বৃষ্টির চান্স হচ্ছে আগামীকাল।
টেম্পারেচার কি সাউথ বেঙ্গল বা নর্থ বেঙ্গলও আর বাড়বে না? নর্থ বেঙ্গলেও নর্মাল চলে এসছে, নর্মাল থেকে 2-1 ডিগ্রি কিন্তু উপরে যাবে, যেহেতু বলছি যে ওয়াইড স্প্রেড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হচ্ছে না, এগুলো খুব নর্মাল, প্লাস মাইনাস 1 ডিগ্রি 2 ডিগ্রি নিচে বা উপরে যাওয়াটা, মানে এটা হচ্ছে এপ্রিলের ক্যারেক্টারিস্টিক্স। যেহেতু কলকাতার জন্য যদি বলি যে এপ্রিল ইজ দি হটেস্ট মান্থ, মে না, যেহেতু মেতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বা রেনি ডেজটা বেশি, আর এপ্রিলে 3 দিন থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আমরা এক্সপেক্ট করি কম্পেয়ার টু মে, যেখানে আমরা এভারেজ দেখেছি 10 দিন থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হয়। ফলে এটা যেহেতু পিক হটেস্ট মান্থ রয়েছে কলকাতার জন্য, যেটা আমরা রিয়েলাইজও করলাম যে লাস্ট 10 দিন আগে যে স্পেলটা ছিল অনেকটা 40 ডিগ্রি উপরে, মে মাসে কিন্তু এতটা উপরে ওঠে না। যেটা বললাম আজ আগামীকাল কলকাতাতে চান্সেস রয়েছে 2 দিনের মধ্যে 1 দিন, যেটা বললাম 40% চান্সেস রয়েছে যে হয়তো থান্ডারস্টর্ম, মডারেট থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। হিউমিডিটি আজকে কমেছে, যত গতকালের তুলনায় আজকে 15% হিউমিডিটি কিন্তু কম, কারণ হিসাবে যেটা বললাম যে নর্থ ওয়েস্টার্লি উইন্ড এখন ডোমিনেট করছে, বেতে বড় হাই প্রেশার জোন নাই, ওই জন্য ময়েশ্চার কম ঢুকছে বে থেকে, হিউমিডিটি কমেছে।